প্রথম ছবির সাফল্য ছিল আকাশ ছোঁয়া। নবাগতা নায়িকাকে ঘিরে চড়েছিল প্রত্যাশার বারুদ, কিন্তু দ্রুত সব স্বপ্ন মিলিয়ে গেল। কেরিয়ার কিছু দূর এগোতেই মুখ থুবড়ে পড়ল। বিজয়তা পণ্ডিত চলে গেলেন অন্ধকারে। বিজয়তার জন্ম হরিয়ানার হিসার জেলার পিলি মান্দরি গ্রামে। তার পরিবারে গান ও অভিনয়ের ধারা অনেক দিন ধরেই ছিল। বিজয়তার দিদি সুলক্ষণা পণ্ডিত বলিউডের অভিনেত্রী এবং গায়িকা। সুরকার জুটি যতীন ললিত তাঁদেরই ভাই। পণ্ডিত যশোরাজের সঙ্গেও তাঁদের পারিবারিক সম্পর্ক ছিল। তিনি বিজয়তার কাকা হন, ফলে ছোট থেকেই সঙ্গীত চর্চার আবহে বড় হন সুলক্ষণা, বিজয়তা, যতীন এবং ললিত। বিজয়তার প্রথম ছবি লাভ স্টোরি মুক্তি পায় 1981 সালে। এই ছবিতে তাঁকে সুযোগ দেন অভিনেতা রাজেন্দ্র কুমার। ছবির নায়ক ছিলেন রাজেন্দ্র কুমারের ছেলে কুমার গৌরব। প্রথম ছবিতেই বাজিমাত করল নতুন জুটি। বক্স অফিসে ছবি সুপারহিট, পর্দার রসায়ন জমে উঠল পর্দার বাইরেও। একে অন্যের প্রেমে বুঁদ হয়ে রইলেন কুমার গৌরব আর বিজয়তা। কুমার গৌরবের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন বলে অনেক ছবির অফার ফিরিয়ে দেন বিজয়তা, কিন্তু তাদের সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হল না। দুই বাড়ির তরফেই আপত্তি ছিল প্রচুর, ফলে ছেদ পড়ল প্রেমে। সম্পর্ক ভাঙার পর বিজয়তা আবার মন দেন অভিনয়ে। 1985 মুক্তি পাওয়া তাঁর ছবি মহাব্বত আবার হিট করে। 1986 সালে বিজয়তা অভিনয় করেছিলেন কার থিপ বলে একটি ছবিতে। পরিচালক ছিলেন সমীর মালকান, তাঁকেই বিয়ে করেন বিজয়তা। কিন্তু সে দাম্পত্য বেশি দিন স্থায়ী হয়নি। এরপর আরও কিছু ছবিতে অভিনয় করেছিলেন বিজয়তা পণ্ডিত, কিন্তু সাফল্য ক্রমেই তাঁর থেকে দূরে সরে যেতে থাকে। তিনি এরপর অভিনয় ছেড়ে চলে আসেন প্লেব্যাকে। 1990 সালে বিজয়তা বিয়ে করেন সুরকার আদেশ শ্রীবাস্তবকে। স্বামীর প্রযোজনায় প্রকাশিত হয় বিজয়তার পপ অ্যালবাম প্রপোজ প্যার কা ইজহার। 25 বছরের দাম্পত্যে হঠাৎই কাটল সুর। 2015 সালে প্রয়াত হলেন ক্যান্সার আক্রান্ত আদেশ শ্রীবাস্তব। দুই ছেলে অভিতেশ আর অনিবেশকে নিয়ে একা হয়ে যান বিজয়তা। লাভ স্টোরি বাদে বিজয়তার কেরিয়ারে উল্লেখযোগ্য ছবি হল জিতে হ্যায় শানসে, দিওয়ানা তেরে নাম কা, জো জিতা ওয়াহি সিকন্দর, কভি হাঁ কভি না, সাজিশ এবং দেব। হিন্দির বাইরে অন্য ভাষার ছবিতেও অভিনয় করেছেন বিজয়তা। সুজিত গুহর পরিচালনায় বাংলা ছবি অমর সঙ্গীতে তিনিই ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নায়িকা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।